ওকে তো তারপর আপনি যেটা করবেন প্রিন্ট কমপ্লিট করার পরে এই জিনিসগুলোকে প্যাকেজিং করে ফেলবেন রাইট প্রত্যেকটা পার্সেল দেখবেন দেখে দেখে প্রত্যেকটা পার্সেল ইনভয়েস দিয়ে প্যাকেজিং করবেন ঠিক আছে প্যাকেজিং করার পর মনে করেন যেটা করবেন এই যে আপনি প্রিন্ট কমপ্লিট আসছেন তার মানে এইগুলা প্যাকেজিং হয়েছে তারপরে আপনি যেটা করবেন এটা ইডিটে গেলেন এখান থেকে আপনি চাইলে প্যাকেজিং কমপ্লিটে ফালাইতে পারেন অথবা এটা আপনার ইচ্ছা অথবা আপনি প্যাকেজিং করে আপনি একদম এন্ট্রি দিয়ে দিলেন কুরিয়ারে এন্ট্রি দিয়ে মানে এই যে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মানে স্টেট বা যে কোনো কুরিয়ারে আপনি দেন না কোনো পিক আপ যেটা দেন আপনার প্যানেল লোকে দেওয়ার পর আপনি ডাইরেক্ট এ রাখতে পারেন আপনার সুবিধা মতো অথবা আপনি এন্ট্রি কমপ্লিটে ফাড়া দিতে পারেন ডাইরেক্ট ঠিক আছে এন্ট্রি কমপ্লিট দিয়ে দে তার মানে এটা আপনার বুকিং হয়ে গেছে মানে শিফট হয়ে গেছে ঠিক আছে দেন হচ্ছে আপনি আবার এই এখান থেকে প্রিন্ট কমপ্লিটে আসেন কোনো অর্ডারটাকে এন্ট্রি দিলেন এটাতে ঢুকেন এখান থেকে এটাকে এন্ট্রি দেন দেওয়ার পর আপনি এটাকে এন্ট্রি কমপ্লিটে ফালাই দেন ওকে দেন হচ্ছে আবার আপনি এখান থেকে আসেন আপনি দেখেন তিনটা হয়েছে আবার আপনি প্রিন্ট মানে আপনার প্রিন্ট কমপ্লিট থেকে এটা ঢোকেন এটাকে আপনি এন্ট্রি দেন দেওয়ার পর হচ্ছে আপনি এটাকে কি করেন আপনার আবার এটাকে এন্ট্রি কম্পিউটার ফালাই দেন রাইট এন্ট্রি কম্পিউটার ফালাই দিলেন তার মানে এটা শিফটে আছে ওকে তো এইভাবে আপনি যতগুলো আছে সবগুলোকে এন্ট্রি দেন আর এন্ট্রি কম্পিউটার ফালান তারপরে আপনি যেটা করবেন দেখেন এখানে আসলে আপনি যেটা দেখতে পারবেন অর্ডার ক্লোজিং এর আন্ডারে যদি আসেন না সরি আপনার এই যে এন্ট্রি কমপ্লিট এই যে এখানে ধরেন চারটা আছে এন্ট্রি কমপ্লিট তারপরে যেটা করবেন আপনি ধরেন এন্ট্রি কমপ্লিট এগুলো দেওয়া হয়েছে তারপরে ধরেন এন্ট্রি কমপ্লিট ওটা নেওয়া যাবে আপনার পার্সেলগুলা ওদের লোক দেন ডেলিভারি দেবে কিছুদিন পর পাঁচ ছয় দিন পর বা সাত দিন পর আবার আপনি চেক করেন যে কোনটা কোনটা আপনার ডেলিভারি হয়েছে কোনটা কোনটা ফেলেছে মনে মনে করেন এখানে চারটা আছে আপনি ধরেন এটা ডেলিভারি সাকসেস হয়েছে মানে কাস্টমারের কাছে পৌঁছে গেছে সো আপনি এটার মধ্যে ঢোকেন ঢুকে যেটা করবেন এখান থেকে ডেলিভার এখান থেকে চেঞ্জ স্টেটাসে ক্লিক করে এই যে সরি সরি এন্টি কমপ্লিট একটা শিফট একটা সরি সো এন্টি কমপ্লিট দিছেন তারপরে মনে করেন ওরা নিয়ে গেছে আপনার থেকে মানে আপনার অফিস থেকে বা আপনার শোরুম থেকে পার্সেলগুলা মানে ওই কুরিয়ারের লোক যখন বুঝা নিয়ে যাবে তখন এটা আপনি শিফটে ফেলাই দিবেন ঠিক আছে তখন আপনি এটাকে শিফটে ফলাইতে পারেন শিফটে ফেলানোর সময় এটা সিলেক্ট করেছিলেন এটার যে কনসালমেন্ট আইডি ট্র্যাকিং আইডি আছে সেটা আপনি এখানে চাইলে দিতে পারেন না দিতে পারেন এটা অপশনাল দিয়ে জাস্ট আপনি কুরিয়ার শিফটে ফলাই দিলেন তার মানে ওরা এটা নিয়ে গেছে আপনার থেকে আবার এন্ট্রি কম্পিউটার ঢুকলেন দেখেন দেখেন তিনটা আছে এখানে ঢুকলেন এখান থেকে আবার আপনি ধরেন যখন নিয়ে যাবে তখন এইগুলাকে শিফট কম শিফটে ফালাই দেবেন এটা অপশনাল যদি আপনি চান দিতে পারেন না দিলে নাকি জাস্ট শিফটে ফালাই দেন ডাইরেক্ট ওকে তারপরে ধরেন এখানে আসেন দেখেন এখানে আরো দুইটা আছে আর শিফটে আছে বারোটা ওকে তো এখানে আবার ঢুকেন আবার হচ্ছে এটাকে আপনি শিফটে ফালাই দেন ওকে শিফটে ফালাই দেন আরেকটা জিনিস আমি এইভাবে একটা একটা দেখাচ্ছি আর তাই বলে ভাবি না যে এটা এত জটিল এত সময় লাগবে এটার অনেক কুইক মেথড আছে বাল করার স্টেটাস আপডেট বাল প্রিন্ট অনেক অপশন আছে যেটা আমি পরে দেখাবো বাট আমি আপনাকে ফার্স্টে আগে এইভাবে দেখাচ্ছি যেন আপনি কনসেপ্টটা ক্লিয়ার হন বুঝেন দেন হচ্ছে আপনি কাজ অনেক ফাস্ট করে ফেলাইতে পারবেন ওই ট্রিকগুলো আমি দেখাবো আপনাকে ঠিক আছে বাট আগে ম্যানুয়ালটা দেখেন পরে অ্যাডভান্সটা দেখেন আগে বেসিকটা দেখেন ওকে তো তারপরে হচ্ছে এইভাবে আপনি করলেন ধরেন শিফটে ফালালেন সবগুলা দেখেন এইভাবে কতগুলা নিয়ে গেছে আপনি এখানে বুঝতে পারবেন যে নতুন এতটা আছে কনফার্ম এতটা আছে এন্টি কমপ্লিট এতটা শিফটে এতটা আপনি কিন্তু বুঝতে পারতেছেন সবকিছু এখানে এক নজরেই সবকিছু দেখতে পারতেন আচ্ছা তারপরে যখন শিফটে ওরা নিয়ে যাবে তারপরে আপনি পাঁচ ছয় দিন পরে একটা চেক দেন যে কোন কোন অর্ডার গুলা ডেলিভারি হয়েছে কোনটা কোনটা ফেল হয়েছে সেটা সেই স্টেটাসে ফালাই দেন ধরেন এটা 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 আপনি ঢুকলেন এটা ডেলিভারি সাকসেস এখন ক্লিক করলে আবার দেখতে পারবেন ডেলিভারি ডেলিভার্ড তো আপনি এটা কি কি করলেন ডেলিভার্ড করে দিলেন ওকে তো এটাকে আপনি ডেলিভার করে দেন ডেলিভারি হয়ে গেল এখন অর্ডার ক্লোজিং এ আসলে আপনি দেখতে পারবেন এখানে ডেলিভারি হচ্ছে চৌষট্টিটা আর শিফটে আছে বারোটা আবার ধরেন এখান থেকে আপনি দেখলেন ধরেন এটাও ডেলিভার হয়েছে তো আপনি কি করলেন এখান থেকে ডেলিভার দিয়ে দিলেন এটাকেও ডেলিভার দিয়ে দিলেন মানে এটা ডেলিভার হয়ে গেছে সো এটা ডেলিভারি দিয়ে দিলেন দেখেন এখন কি কি হলো এখানে সরি অর্ডার ক্লোজিং এ দেখতে পারবেন এখানে এগারোটা এখানে পঁয়ষট্টি সো এইভাবে আপনার রিয়েল টাইম এই জিনিসগুলা আপডেট হতে থাকবে আপনি স্টেটাস চেঞ্জ করে থাকেন এন্ড তাহলে আপনি বুঝতে পারবেন কতগুলো আপনার শিফটে আছে কয়টা প্রিন্টিং এ আছে কয়টা নতুন আছে কয়টা ডেলিভারি কয়টা ফেল সবকিছু কিন্তু আপনি দেখতে পারবেন আচ্ছা সো এই আমি এখন আপনাকে একটা একটা প্রসেস প্রসেস দেখাইলাম দেখাইলাম সরি যে কিভাবে আপনি একটা অর্ডার নতুন থেকে ডেলিভারি দিবেন তাই তো আই থিঙ্ক এই জিনিসটা আপনি বুঝতে পারছেন এন্ড করতে পারবেন দেন আমি নেক্সট ভিডিওতে আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আরো কিছু কয়েকটা ভাবে অর্ডার প্রসেস করে দেখাবো সো তো সাথেই থাকেন কারণ চলে গেছে আমি নেক্সট ভিডিও থেকে আবার কন্টিনিউ করবো ওকে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই